গত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সমস্ত জায়গাতেই প্রায় কম বেশি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, লাইটনিং এবং সাথে ঝোড়ো হাওয়া। কলকাতাতে আমরা দুটো স্কোয়াল রেকর্ড করেছি, একটা আলিপুর, একটা দমদমে। আলিপুরে যেটা রেকর্ড হয়েছে 10:37 48 কিলোমিটার প্রতি ঘন্টা, এবং দমদমে যেটা রেকর্ড হয়েছে 10:52 রাত্রির প্রায় 64 কিলোমিটার প্রতি ঘন্টায়, যদিও স্থায়িত্ব ছিল জাস্ট 1 মিনিটের মতন। এছাড়া বিভিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সর্বত্রই প্রায় হয়েছে, এটা কিন্তু কন্টিনিউ করবে আজকে 17 থেকে 20 তারিখ অবধি। মোটামুটি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু জায়গাতেই, কারণ হিসাবে একটা পশ্চিম থেকে পূর্বে অক্ষরেখা, সাউথ ওয়েস্ট রাজস্থান থেকে শুরু করে বাংলাদেশ অবধি গিয়েছে, অ্যাক্রস ঝাড়খণ্ড এবং আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, এবং প্রচুর পরিমাণে ময়েশ্চার ইনকার্শন হচ্ছে বে অফ বেঙ্গল থেকে এই ট্রাফ রিজিয়নের নিচে। ফলে এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি সাথে লাইটনিং এবং দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা একটা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগে যেটা বলে নিই সেটা হচ্ছে, উত্তরবঙ্গে আজকে অর্থাৎ 17 তারিখ মালদা এবং 2 দিনাজপুর, এই জায়গাটাতে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি এবং লাইটনিং এবং সাথে শিলাবৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। বাকি যে উত্তরবঙ্গের জেলাগুলো সেখানে শুধুমাত্র থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, গাস্টি উইন্ড এবং লাইটনিং। 18 তারিখ শিলাবৃষ্টির সম্ভাবনা কমে গিয়ে সেখানে শুধু গাস্টি উইন্ড, থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটি, গাস্টি উইন্ড বলতে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায়। 19 তারিখেও পিকচারটা একই রকম, সাথে যেটা যোগ হচ্ছে 19 তারিখে একটু নিচের দিকের জেলা যেটা মালদা, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, আর উপরে জলপাইগুড়ি এবং কিছুটা কুচবিহার খুব সামান্য অংশে আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হচ্ছে 19 তারিখ। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে 17 তারিখ বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই তিনটে জেলাতে থান্ডারস্টর্ম সাথে লাইটনিং, গাস্টি উইন্ড 40-50 কিলোমিটার আর শিলাবৃষ্টি এর সম্ভাবনা। বাকি জেলাগুলোতে শুধুমাত্র থান্ডারস্টর্ম অ্যান্ড লাইটনিং অ্যাক্টিভিটি। 18 তারিখে এবং 19 তারিখে একই রকম, থান্ডারস্টর্ম এবং সাথে লাইটনিং অ্যাক্টিভিটি, গাস্টি উইন্ড 30-40। 19 তারিখে শুধুমাত্র আমাদের যে কোস্টাল জেলা নর্থ সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং ওপরের দিকে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলো দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 21 তারিখ থেকে কিন্তু এই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আশা করা যায় কমে যাবে। এবার এটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির জন্য আমরা বারবারে বলছি যে ইম্প্যাক্ট হিসাবে যেটা মেজর একটা বড় ভয় যেটা হচ্ছে, কালকেও খুব লাইটনিং হয়েছে, লাইটনিং কিন্তু যথাসময়ে পূর্বাভাস এবং লোকের সচেতনতার জন্য এখন অবধি কোনো কিন্তু সেরম ক্যাজুয়ালিটি রিপোর্ট নেই আমাদের কাছে। তো সেটাই আরও একবার বলা যে লাইটনিংয়ের সময় সতর্ক থাকা, লাইটনিং সম্বন্ধে অ্যাওয়ারনেস হওয়া এবং সুরক্ষিত জায়গায় থাকা, যখন আগে থেকে বলা হচ্ছে যে 2-3 ঘন্টা আগে যখন আমরা নাউকাস্টের মাধ্যমে জানাচ্ছি যে কখন কখন কোথায় কোথায় এই থান্ডারস্টর্ম বা লাইটনিং অ্যাক্টিভিটি হতে পারে, সেই হিসেবে নিজেদেরকে একটু সুরক্ষিত জায়গায় রাখা।